প্রিয় বন্ধুসকল নমস্কার, আর্ট অফ লাইফ ইউটিউব চ্যানেললৈ আপোনালোকক স্বাগতম জানাইছো। আজি আমি মহাপুরুষ শঙ্করদেবর জীবনী সম্পর্কে কেটামান চমু প্রশ্নোত্তর আলোচনা করবলৈ লৈছো। প্রশ্ন, মহাপুরুষ শঙ্করদেবর জন্ম কিমান সনত আৰু কত হৈছিল? উত্তর, 1449 খ্রিস্টাব্দত নগাঁও জেলার বরদুয়াত মহাপুরুষজনার জন্ম হৈছিল। প্রশ্ন, মহাপুরুষ শঙ্করদেবর পিতৃ আর মাতৃর নাম কি আছিল? উত্তর, পিতৃর নাম কুসুম্বর ভূঞা আর মাতৃর নাম সত্যসন্ধা। প্রশ্ন, মহাপুরুষ শঙ্করদেবর বহুমুখী অবদানের বিষয়ে চমুকৈ লিখা। উত্তর, মহাপুরুষ শঙ্করদেব এগারী সমাজ সংস্কারক, সুকুমার কলা বিশারদ, সাহিত্য স্রষ্টা, ধর্ম প্রবর্তক, নাট্যকার, অভিনেতা, সংগীতজ্ঞ, সর্বোপরি ঈশ্বরের পরম ভক্ত। প্রশ্ন, শঙ্করদেবর পিতৃ মাতৃর অকাল বিয়োগ হওয়াত কোনে তেওঁক ডাঙর দীঘল করেছিল? উত্তর, শঙ্করদেবর কেঁচুয়া অবস্থাতে পিতৃ মাতৃর বিয়োগ হওয়াত আইতাক খেরহুটিয়ে তেওঁক ডাঙর দীঘল করেছিল। প্রশ্ন, শঙ্করদেবর শিক্ষাগুরু কোন আছিল? উত্তর, মহেন্দ্র কন্দলি শঙ্করদেবর শিক্ষাগুরু আছিল। প্রশ্ন, শঙ্করদেবর প্রথমা পত্নীর নাম কি আছিল? উত্তর, সূর্যবতী। এটি কন্যা সন্তান জন্ম হওয়ার পাছত তেখেতর অকাল বিয়োগ হয়েছিল। প্রশ্ন, কিমান বছর শঙ্করদেবে প্রথমবার তীর্থ পর্যটন করেছিল? উত্তর, মহাপুরুষ শঙ্করদেবে 12 বছর কাল প্রথমবার তীর্থ পর্যটন করে অনেক সাধুসন্তক সাক্ষাৎ করে বৈষ্ণব ভক্তির অমৃত ভাণ্ড জন্মভূমিলৈ আনিছিল। অনিরুদ্ধ কায়স্থই ভাগবতত লিখিছে, অল্প বয়সতে জগন্নাথ ক্ষেত্রে গইলা, বহুদিন হরির হে চরণ হেবিলা, তথাতে পাইলন্ত জ্ঞান ভকতি বিশেষ, আজ্ঞা পাইয়া আহিলন্ত নিজ দেশ। প্রশ্ন, শঙ্করদেবর দ্বিতীয়গৰাকী পত্নীর নাম কি আছিল? উত্তর, কালিন্দী আই। প্রশ্ন, শঙ্করদেবে প্রথমে কত ধর্মপ্রচারর পাতনি মেলিছিল? উত্তর, জন্মস্থান বরদুয়াত, নামঘর মণিকূট স্থাপন করে ধর্মপ্রচারর পাতনি মেলিছিল। প্রশ্ন, কারপরা শঙ্করদেবে সংস্কৃত ভাগবত গ্রন্থখনি পাইছিল? উত্তর, জগদীশ মিশ্রর পরা। প্রশ্ন, বরদুয়াত ধর্মপ্রচারর পাতনি মেলার সময়ত শঙ্করদেবর সহযোগী কোন কোন আছিল? উত্তর, ভাইয়েক বনগৈয়াগিরি, রাম রায় বা জগতানন্দ, আর বাল্যবন্ধু রাম রাম। প্রশ্ন, শঙ্করদেবে রচনা আর প্রদর্শন করা প্রথমখন ভাওনা কি আছিল? উত্তর, চিহ্নযাত্রা। সপ্ত বৈকুণ্ঠর পথ আঁকি অভিনয় করে গায়ন বায়ন হয়ে সকলো শ্রেণীর রাইজক মুগ্ধ করেছিল। প্রশ্ন, কিয় শঙ্করদেবে বরদুয়া থান ত্যাগ করেছিল? উত্তর, কছারী সকলের উপদ্রবর কারণে। প্রশ্ন, বরদুয়া এরিয়াহি শঙ্করদেবে কত বসতি করবলে লৈছিল? উত্তর, প্রথমে গাংমৌত, তারপর ধুয়াহাট বেলগুড়িত। প্রশ্ন, মাধবদেবর হইতে শঙ্করদেবর কত মিলন হয়েছিল? উত্তর, ধুয়াহাট বেলগুড়িত। প্রশ্ন, শঙ্করদেব আর মাধবদেবর মিলনক কি বুলি কোয়া হয়? উত্তর, গুরু শিষ্যর মণিকাঞ্চন সংযোগ বুলি কোয়া হয়। প্রশ্ন, শঙ্করদেবে ধুয়াহাট বেলগুড়ি স্থান কিয় ত্যাগ করেছিল? উত্তর, আহোম রজার অপ্রিয়ভাজন হয়েছিল আর শঙ্করদেবর জোয়াইক হরি ভূঞাক আহোম রজাই বিনা দুঃখত মৃত্যুদণ্ড দিয়া বাবে এই ঠাই ত্যাগ করেছিল। প্রশ্ন, ধুয়াহাট বেলগুড়ি ত্যাগ করার পাছত শঙ্করদেবে কত বসতি করেছিল? উত্তর, বরপেটার পাটবাউসীত বসতি করবলে লৈছিল। প্রশ্ন, শঙ্করদেবে দ্বিতীয়বার তীর্থযাত্রা কোরপরা করেছিল? উত্তর, শিষ্য সমন্বিতে 90 বছর বয়সত পাটবাউসীর পরা শঙ্করদেবে দ্বিতীয়বার তীর্থভ্রমণ করেছিল। প্রশ্ন, কোন রজার পরা শঙ্করদেবে উৎসাহ অনুপ্রেরণা লাভ করেছিল? উত্তর, কোচ রজা মহারাজ নর নারায়ণ আর তেওঁর ভাতৃ শিলারয়ের পরা। প্রশ্ন,
কিমান চনত মহাপুরুষ শঙ্করদেবর তিরোভাব হয়েছিল? উত্তর 1568 চনত কোচবিহারত। প্রশ্ন, মহাপ্রয়াণর সময়ত শঙ্করদেবে কার ওসর ধর্ম প্রচারের ভার অর্পণ করেছিল? উত্তর, প্রিয়তম শিষ্য মহাপুরুষ মাধবদেবর ওসর।